আসসালামু আলাইকুম। বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীকে পরাজিত করতে রাশিয়া ও যুক্তরাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, কিন্তু বর্তমান বিশ্বে সামরিক ও কূটনৈতিক ব্যবস্থার বিপুল পরিবর্তন ঘটেছে, আর সেই সব কারণেই একসময়ের মিত্র দুই দেশ এখন শত্রুতে পরিণত হয়েছে। ইউক্রেন সংকট নিয়ে বর্তমানে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে থাকছে এই দুই দেশের সামরিক শক্তির সক্ষমতা সম্পর্কে নানা তথ্য। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়, আর সেই তথ্য অনুসারেই 140টি দেশের মধ্যে রাশিয়া শক্তিশালী দেশ হিসেবে রয়েছে 2 নম্বরে এবং যুক্তরাজ্য রয়েছে 8 নম্বরে। মস্কো রাশিয়ার রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর, যেটি মস্কোবা নদীর তীরে অবস্থিত। অন্যদিকে লন্ডন যুক্তরাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর, যেটি টেমস নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 1/8। দেশটির মোট আয়তন 1,70,75,400 বর্গ কিলোমিটার। অন্যদিকে যুক্তরাজ্যের আয়তন 2,42,495 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে রাশিয়া যুক্তরাজ্যের থেকে এগিয়ে। রাশিয়ার মোটা জনসংখ্যা 146 মিলিয়ন, অন্যদিকে যুক্তরাজ্যের মোটা জনসংখ্যা 65 মিলিয়ন। মোটা সৈন্য সংখ্যার দিক দিয়েও রাশিয়া এগিয়ে। রাশিয়ার মোটা সৈন্য সংখ্যা রয়েছে 30,14,000, অন্যদিকে যুক্তরাজ্যের মোটা সৈন্য সংখ্যা রয়েছে 2,75,000। সক্রিয় সেনা সদস্যের দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার মোটা সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 10,14,000, অন্যদিকে যুক্তরাজ্যের মোটা সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 1,95,000। সংরক্ষিত সেনা সদস্যের দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার মোট সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা রয়েছে 20,00,000, অন্যদিকে যুক্তরাজ্যের রয়েছে 80,000। প্যারামিলিটারির দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার মোটা প্যারামিলিটারি রয়েছে 5,55,000, অন্যদিকে যুক্তরাজ্যের কোনো প্যারামিলিটারি নেই। স্পেশাল ফোর্সের দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার স্পেশাল ফোর্স রয়েছে 17,000, অন্যদিকে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্স রয়েছে 4,600। উভয় দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে রাশিয়ার কাছে সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছে মোটা পারমাণবিক অস্ত্র রয়েছে 6,375টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 200টি। মেইন ব্যাটেল ট্যাঙ্কের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে 13,000, অন্যদিকে যুক্তরাজ্যের রয়েছে 227টি। ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে 12,560টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 12টি। আর্ম ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে আর্ম ফাইটিং ভেহিকলস রয়েছে 27,100টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে আর্ম ফাইটিং ভেহিকলস রয়েছে 5,500টি। মোটা আর্টিলারির দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার মোটা আর্টিলারি রয়েছে 14,865টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে আর্টিলারি রয়েছে 250টি। স্বয়ংক্রিয় আর্টিলারির দিক দিয়ে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 6,540টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 89টি। ফিল্ড আর্টিলারির ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে ফিল্ড আর্টিলারি রয়েছে 4,465টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে ফিল্ড আর্টিলারি রয়েছে 126টি। রকেট আর্টিলারির ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে রকেট আর্টিলারি রয়েছে 3,860টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রকেট আর্টিলারি রয়েছে মাত্র 35টি। গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইল রয়েছে 5টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে কোনো গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইল নেই। মোটা সামরিক বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে সামরিক বিমান রয়েছে 4,144টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 738টি।
যুদ্ধ বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে যুদ্ধ বিমান রয়েছে 789টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে যুদ্ধ বিমান রয়েছে 119টি। অ্যাটাক বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে অ্যাটাক বিমান রয়েছে 742টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে অ্যাটাক বিমান রয়েছে 15টি। মাল্টিরোল বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে মাল্টিরোল বিমান রয়েছে 289টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 148টি। ট্যাঙ্কার ফ্লিটের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 19টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 9টি। পরিবহন বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে পরিবহন বিমান রয়েছে 429টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 45টি। মোটা সামরিক হেলিকপ্টারের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে মোটা সামরিক হেলিকপ্টার রয়েছে 1540টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 269টি। অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 538টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 38টি। প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 495টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 244টি। ইউএভি অর্থাৎ ড্রোনের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে ড্রোন রয়েছে 1522টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 10টি। এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে 10টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে মাত্র 1টি। এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেমের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম রয়েছে 16টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 6টি। টোটাল নাভাল অ্যাসেটসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার টোটাল নাভাল অ্যাসেটস রয়েছে 603টি, অন্যদিকে যুক্তরাজ্যে রয়েছে 88টি। উভয় দেশের কাছে কোনো সুপার ক্যারিয়ার নেই। এয়ারক্রাফট ক্যারিয়ার্সের ক্ষেত্রে যুক্তরাজ্য এগিয়ে। যুক্তরাজ্যের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে 1টি। ফ্রিগেটসের ক্ষেত্রে যুক্তরাজ্য এগিয়ে। যুক্তরাজ্যের কাছে ফ্রিগেটস রয়েছে 13টি, অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে 11টি। ডিস্ট্রয়ার্সের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার নৌবাহিনীর কাছে ডিস্ট্রয়ার্স রয়েছে 15টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 6টি। করবেটসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে করবেটস রয়েছে 85টি, অন্যদিকে যুক্তরাজ্যের নৌবাহিনীর কাছে কোনো করবেটস নেই। প্যাট্রোল ক্রাফ্টের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার নৌবাহিনীর কাছে প্যাট্রোল ক্রাফ্ট রয়েছে 55টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 25টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফ্টের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট রয়েছে 48টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 13টি। সাবমেরিনসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার নৌবাহিনীর কাছে সাবমেরিনস রয়েছে 64টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে সাবমেরিনস রয়েছে 11টি। ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার নৌবাহিনীর কাছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনস রয়েছে 11টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 4টি। নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনসের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনস রয়েছে 14টি, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে 1টি। সামরিক বাজেটের ক্ষেত্রে যুক্তরাজ্য এগিয়ে। যুক্তরাজ্যের সামরিক বাজেট 56 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে রাশিয়ার সামরিক বাজেট 42.1 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।